আসসালামু আলাইকুম সমানিত শাক শাক বি সিগারেট আর ইত্যাদির হুকুম কি আর এসব জিনিস ব্যবসার জন্য যদি কেউ তার দোকান রাখে তাহলে সে কি সে কবিরা গুনাগার হবে তার ইঙ্কাম হারাম হবে আর তার অধীনস্থ যারা তাদের ব্যাপারে হুকুম কি হবে যদি তার ইঙ্কাম হারাম হালাল হারাম মিক্সড থাকে যদি একাল খায়ের বেশি আলহামদুলিল্লাহ আসল আয়াদ বন সিগারেট ভিড়ি এগুলি হারাম সম্পূর্ণরূপে হারাম হারামের কারণ তিনটি এক নম্বর হচ্ছে এগুলো মানুষকে হত্যা করে আল্লাহ তাল্লিশ আল্লাহন ফাঁসাকুম আল্লাহ কানাবিকুম রাহিমা নিজেদেরকে হত্যা করো না আল্লাহ তোমাদের উপর দয়া দিলো এই জন্য এটা দাবৎ আলেম বিজ্ঞানী সবাই সমস্ত ডাক্তার একমত যে ধূমপান মানুষকে ধীরে ধীরে এই জিনিসটা অর্থাৎ যেটা সাদা পাতা যেটা কেউ খায় কেউ কেউ এমনি খায় কেউ বা সাদা হিসাবে খায় কেউ বা পুড়িয়ে খায় যে কোনোভাবেই হোক এটা অবশ্যই হারাম কারণ এটা মানুষ সবাই ডাক্তাররা বলে থাকেন যে ধূমপান মৃত্যু ঘটায় এই জন্য এই জন্য সেটা জায়েজ নাই বিড়ি খাওয়া দুই নম্বর কারণ হচ্ছে বিড়ি সিগারেট এটা হচ্ছে খাবিস আল্লাহ তাআলা বলেছেন যে হারুম আলাইহিম খাবাইস তাদের জন্য যে রাসূল খাবিস জিনিসকে হারাম ঘোষণা করেন এই জন্য বিড়ি সিগারেট খাওয়া হারাম সেটা যেন না খায় কেউ সেটা যেন কেউ না খায় তিন নম্বর কারণ হচ্ছে তাবজির অপচয় অপচয় কারণে শয়তানের ভয় আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানু শায়াতিন ওয়া কানু শায়াতানু রাব্বিকা ফুরা এই তিনটি কারণেই হারাম তাছাড়া সেটা অবশ্যই দুর্গন্ধমুক্ত হাবিস এবার তো কোনো সন্দেহ নেই যেখানে পেঁয়াজ খাওয়ার কারণে মসজিদে রসুন খাওয়ার জন্য মসজিদে আসতে নিষেধকার সেখানে এই দুর্গন্ধযুক্ত ক্ষতিকর জিনিস অন্যেরও ক্ষতি করে এমন জিনিস খাওয়া কখনো জায়েজ নেই কারণ রসাল্লাম বলেছেন কেউ ক্ষতি করবে না ক্ষতি ক্ষতিতে অন্য কেউ ফেলবে না নিজের ক্ষতি করবে অন্য কেউ ক্ষতি করতে অন্য অন্য ক্ষতির কারণ হবে না এটা হচ্ছে হাদিসের ভাষ্য সেই হিসাবে সিগারেট খাওয়া বিড়ি খাওয়া একেবারে হারাম এর ব্যবসা যারা করছে তারা হারাম কাজ করছে এই ব্যবসায়ীর ইনকাম হারাম সিগারেট বিড়ির ব্যবসায়ী ইনকাম হারাম এর সাথে জড়িত লোকেরা হারাম কাজটি করছে কারণ এটাই এটার উপর নির্ভর করছে তাহলে সিগারেট বিড়ি খাওয়া হারাম এর ব্যবসা করা হারাম এই এটা আমাদের মনে রাখতে হবে এরপর প্রশ্ন করেছেন আপনি যে তাদের অধীনস্থ যারা আছে অধীনস্থ যারা আছে যেমন বাচ্চা অথবা স্ত্রী এরা যদি কোনো অধীনস্থ এদের 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 খাওয়া এদের যদি কোনো খাওয়া খাওয়া পরার ব্যবস্থা করা হয় স্বামী যদি এদের খাওয়া পড়ার ব্যবস্থা করে সেখান থেকে তাহলে এদের খাওয়া হারাম হবে না কারণ তাদের তো আর কোনো রোজগার নেই আর ছোটো বাচ্চা ছাড়া যদি কোনো বড় বাচ্চা হয় তাহলে তাদেরকে তাদের অবশ্যই এই বাবার এই অংশ থেকে যেখানে সিগারেট ব্রির বা হারাম কোনো আয় আছে সেখান থেকে অংশ কোনো অংশগ্রহণ করা যায়জ হবে না এটা হারাম হবে অর্থাৎ তার জন্য খাওয়া হারাম হবে কিন্তু স্ত্রীর জন্য খাওয়া যায় জন্য স্ত্রীর নিজস্ব কোনো আয় নেই আর যদি স্ত্রীর আয় থাকে এবং সে বলার পর না শুনে তাহলে স্ত্রীর উচিত হবে স্বামীর সেই হারাম অংশ গ্রহণ না করা হারাম অংশ গ্রহণ না করা আচ্ছা আর যদি কোনো আরেকটা প্রশ্ন করেছেন আপনি যদি কারো ইনকামে হারাম হারাম মিক্স থাকে তাহলে তার থেকে তার থেকে তার সম্পদ খাওয়া যাবে কোনো সমস্যা নেই তবে তাকে নসিহত করতে হবে যেন হারাম ত্যাগ করে এবং হারার যথেষ্ট মনে করে নসিহত করতে হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু